हेलो बंधुगण, गुड मर्निंग। तुम्हारा सबाई कम आसो? आशा करता तुम्हारा सबाई खूब भलो आसो। हम तो खूब ही भलो आसी। घूम दिए उठा फ्रेश हो सकाल क्षबाज सर एक्टू बइया रही। बाड़ सबाई जाब एक जगह बेड़ाते तो एन टैन कर आसि। तुम्हारा भिडियो देते थो, आशा करी भलोई लागे। दीदी रान्ना करता से रान्नाघर लाइट खराब हो गए तई अंधकार। टूनी हमारे बेड़ाते जाए घर दिया जामा जूता नहीं एका एका पड़ते और नहीं गेले नहीं जावा जाए क्योंकि इसके सारा दिन टाइम काटते जाए। आर एक घंटा पर मददारा जाब ई करें तो स्नान कर आसा खाइते बइया ভীষণ খুশি ঘোড়ার পটু হইছে খুব। আমি ওরে কোলে নিছি, আমার দিকে একভাবে তাকাইয়া রইছে আর ঘড়িটা খালি ধরতে আছে। দিদি ও রেডি হইয়া দেশে হাডা আর এরা যাবে বাইকে। আমরা এখন হাইটে হাইটে দাদা বাড়ি যাইতে আছি, বৌদিও যাবে তাই। দিদি জামাই বাবুর পুষ্কে শান্তি পাইতেছে না, একবার এর কোলে একবার ওর কোলে যাইতে আছে। এই যে এরা পাশ দিয়ে যাইতে আছে, ওগো দেখি আরিস আবার গভীর একটা নিঃশ্বাস ফেলল, মনে মনে খুব কষ্ট পাইতে আছে। কষ্টে ওর বুকটা ফাইটে যাইতে আছে কিন্তু কাউরে কইতেছে না। আমরা বসতে পারতেছি, অন্য সময় খালি হাসে পিকপিক কইরা এরা, এখন সেই যে মুখ হারি করছে, ঠোঁট একটার সাথে একটা আইটিয়ে রয়েছে। মনে মনেও মনে হয় কইতে আছে তোর সাথে দেখা হোক আর কথা কইছি। টোটো গাড়ি দিয়ে নাইমে পড়ছি আরিস রে, আমি এখন একটু কোলে নিছি ওর মাধ্যারে যাওয়ার জন্য লাফালাফি করতে আছে। আমরা এখন একটা দোকানে আইছি, একটা ঠান্ডা জল কিনবো আর একটা ফুটি নিলাম। যে পরিমাণে গরম পড়ছে রোদ গলা শুকাইয়া কাট হইয়া গেছে। আমি খুব আশা হাসতে আছি কারণ একটা টোটোওয়ালা ভাবছে আমরা তিনজন যাবো, দিদি একা যাবে জন্য ওরা হাফ রাস্তা নিয়ে আবার নামাইয়া দিছে। এই আন দিয়ে এইটুকু যাবো, টোটোওয়ালা ডবল ভাড়া চাইতে আছে, তাই দিদি রে কইছি তুই একাই যা। আরিস ওর মামারে দেখে লাভ দিয়া কোলে চলিয়া গেছে আর কি হাসা হাসতে আছে এখন। এই যে আমরা এখন চলে আসি কাকা বাড়ি ঢুকে গেলাম। এই যে ঠাম্মা, আমরা আসছি ওনার সাথে কথা কইতেছি। জামাইবাবু তো কত কথা কইতে আছে, অনেকদিন পর দেখা হইলো। ঠাম্মার জন্য এই শাড়িটা নিয়ে আসছে জামাইবাবু। এই যে কাকিমা, আমরা আসছি একটু রেস্ট পাইতেছে না, কাজ কইরাই যাইতে আছে। আর এইটা কাকা আরিস, আস্তে আস্তে ওর খিদা পাইয়া গেছে তাই ও আইসেই আগে ওর খাবার খাইতে আছে। আর এই যে আমার ভাইপো সুবোধ বালক হইয়া বইয়া রইছে, এনারা তো এখনো গল্প করতেছে। আমরা এই ঘরে আসলাম, দিদি এখন নিয়ে আইসে সেভেন আপ, আমাকে সবাই রে দিয়া দিল। আমি আবার সেভেন আপটা ভালো খাই না, তাই বৌদি রে কইছি তুমি হাফটা খাইয়া আমার একটুখানি দাও। আসলে কি কও তো, সেভেন আপটা খাইয়া ওই যে ঢেকুর ওঠে সবার নাকি ভালো লাগে, আমার লাগে বিরক্ত, ওইটা ঝাঁঝালো লাগে। আমরা খাইতে আসি, কাকা আরিসে কোলে নেছে, আরিস সববার কোলে যায় একটুও কান্দে না। কাকা আবার কইতে আসে আমার ভিডিও করিস না, খালি গায়ে রয়েছি, যে গরম পড়ছে খালি গায়ে না থেকে উপায় আছে? এইটা কি কর না, আমার ভাইপোর খেলনা, ওর সাথে আমি এখন এই খেলনা নিয়ে যুদ্ধ করতে আসি। পকেট ভর্তি কইরা বাড়ি দিয়া কি খেলনা যেন নিয়ে আইছে তাই আমি কারাকারি করতে আসি দেখবো জন্যে। কোথায় লাইট ভাঙা, ব্যাটারি ভাঙা, গাড়ির চাকা, চুম্বুক, ইট পাথরের টুকরা, এইসব জিনিস হইতে আছে ওর খেলনা। ও যে দেশেই যাক না কেন এইসব জিনিসগুলো পকেটে ভরে নিয়ে সেই জায়গায় যাবে। দেখো কতগুলো লাইটের ব্যাটারি সেইগুলো নিয়ে আইছে। এখন আমাকে ফুটি আর আম কাইটা দেশে আমার ভাইপো খায় আর গেলাসে ঠান্ডাটা দুই গালে নেতে আছে। আমিও খাইতে আসি ফুটিটা, একটু ভালো খাই আমি। আমরা এখন একটু বাইরে আইসি পাশে এই বাগানে হাওয়া খাইতে, কোথায় যেন গান বাজতে আছে, আরিস তাই শুনতে আছে আর আও আও করতে আছে, নাচানাচি করতে আছে। রান্না বান্না হইয়া গেছে কাকিমার, এই গরমে কত কষ্ট কইরা আমাকে জন্য রান্না বান্না করলো। আমরা খাইতে বসি, আরিস এক নিরিখে দিদির দিকে তাকাইয়াই রইছে। আমার দিদি দেখো কিভাবে আসে, এই আন্দি এইটুকু আইসাই ও খুব ক্লান্ত হইয়া পড়ছে। আমাকে খাওয়া দাওয়া হইয়া গেছে, এখন আরিস খাইতে আছে। এখন বাংলাদেশ দিয়ে ফোন করছে আমার মা, ওই বৌদির মা, দিদির শাশুড়ি, তাই বৌদি কত ভঙ্গিতে কথাবার্তা কইতে আছে দেখো। আর দিদি পাশ দিয়া উকি মাইরা তাকাইয়া রয়েছে, বইয়া কথা কইতে কইতে জুত হইলো না, এখন দাঁড়াইয়া নেছে। এই যে কাকাকে বাড়ি দুইটা খরগোশ ঘাস টাস খাইয়া পেটটা টুব্বুসের মতো নইয়া রয়েছে। তো আমরা এখন সবাই বাড়ির দিকে যাইতে আসি। এই নিয়ে আইসা দাঁড়াইছি, জামাইবাবু আসতে আসে এই ফাঁকে আমি আর বৌদি একটু ছবি তুলে নিতে আসি। এই যে জামাইবাবু চলে আইসে আর আমার ভাইপো আগে দিয়ে এই গাড়িতে উঠা বসে রয়েছে, ভাবছে জায়গা পাই কি না, এবার যাবে অনেক লোক একসাথে গাড়িতে। আমার ভাগ্নে আমার কয় মনে, তুমি তো নিজের ছবি তুললে নিলে, আমার এই দিয়ে দুইটা ছবি না তুললে দিলে তোমার সাথে জীবনে ও কথা কবো না, তাই এর ছবি তুললে দিতে আসি। আসার সময় আরিস রানে নাই জন্য রাগ হইয়াছিল তাই এখন নিয়ে যাইতে আসে। আর আমরা তিনজন হাইটে হাইটে যাইতে আসি, অটোতে যাবো, এই নিয়ে মেলা হইতেছে, মেলায় এক পাক দেবো তারপরে যাবো, বিশেষ করে এই জন্য এই আরিসে পাঠাইয়া দিছি। তো আমরা আইসে ঢুকে পড়ছি মেলায়, দুই একটা দোকান খোলা রয়েছে, এখন দুপুর আছে তো তাই। আমার বৌদি কয়টা প্লেট কিনবে তাই দেখা দেখি করতে আসে দুই বোনে, আর আমি এই দিক দিয়ে একটু ভিডিও করতে আসি। আমি কয়টা ফুল কিনতে চাইছি সেই দোকানে অনেক খোলে নাই তাই কিনতে পারলাম না। যাই হোক মেলা দিয়ে বাইরে গিয়ে আমরা চলে আসি স্টেশনের ধারে, মালগাড়ি যাইতে আসে তাই দাঁড়িয়ে রয়েছি। সইলা গেল এখন সবাই হুবড়ি খাইয়া যাইতে আসে ওই ধারে। অটো স্ট্যান্ডে আসলাম, কোন অটো যাবে
তাই দেখতে আসি পাইয়া অটোতে বইয়া বসছে। দিদি এক বোতল ঠান্ডা জল নিয়ে আইছে তাই খায় বইয়া। আমরা অটো দিয়া নামবে এখন হাইটে হাইটে যাইতে আসি বাড়ির দিকে। আকাশে মেঘ করছে তাই অন্ধকার অন্ধকার লাগতে আসে। এই নেই স্কুল মাঠে অনেকে ফুটবল খেলতে আসে। যা ঘামছি স্নান কইরা গেছি, আবার বাড়ি যাইয়া স্নান করতে হবে। তো বন্ধুগণ ভিডিওটা এই জায়গায় শেষ করবো। তোমাকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও।